নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2024 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন চলবে, বৃষ রাশি তার সঙ্গে আপনারা লগ্নটাও ধরে নিতে পারেন। 2023 সাল আমরা দেখতে দেখতে পার হয়ে এলাম, বিভিন্ন গ্রহের ট্রানজিট ছিল, বিভিন্ন গ্রহ বক্রী হয়েছে, মার্গী হয়েছে, বিভিন্ন প্রকার হয়েছে, এবং প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এইবারে সামনে আসব 2024 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কেমন থাকবে শরীর স্বাস্থ্য, কেমন থাকবে তাদের অর্থনৈতিক পরিস্থিতি, কেমন থাকবে ছাত্রছাত্রীদের জীবন, তাদের কি চাকরি হবে, তাদের রেজাল্ট কেমন হবে, কেমন থাকবে দাম্পত্য জীবন, কেমন তাদের বিবাহিত লাইফ, বিয়ে হবে কি না, এবং কেমন থাকবে ভাগ্য, বিভিন্ন রকম। এই আমি তো সামগ্রিক একটা কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম, এছাড়াও কিন্তু অনেক ধরনের কোশ্চেন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, কারণ নতুন বছর শুরু হচ্ছে। প্রত্যেকেই চান যে তাদের নতুন বছরটা একটু শুভ নিয়ে আসুক এবং ভালো যাক, এক্সপেক্ট করেন ভালো যাবে তো, ভালো যাবে তো, প্রত্যেকেরই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে। সেই এক্সপেকটেশনের উত্তরগুলো আমি মোটামুটিভাবে সার্বিকভাবে বলে দেবো। এই সার্বিক বলার আগে আমাদেরকে সবসময় জানতে হবে যে এই রাশিফল বলার আগে ট্রানজিটগুলো কি, কোথার থেকে আমাদের 2024 সাল শুরু হচ্ছে, কি ট্রানজিট নিয়ে শুরু হচ্ছে। প্রথমত কন্যা রাশির বা কন্যা লগ্ন উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে আমাদের 2024 সাল শুরু হচ্ছে, এবং বৃষ রাশির 12th হাউসে বৃহস্পতি ছিল। এই বছরই বৃহস্পতি আমাদের একটা মাত্র গ্রহই গুরু, বৃহস্পতি এই সময় ট্রানজিট করবে, পয়লা মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে আসবে। এটা একটা বড় খবর, মানে দারুণ খবর যেটাকে বলে, এবং এইখানে এসে ঠিক দুদিন পরে বৃহস্পতি অস্ত চলে যাবে। বৃহস্পতি অস্ত এখানে থাকাকালীন আবার 3rd June এখানে আবার উদয় হবে, তারপরে বৃহস্পতি আবার বকরী হয়ে যাবেন 9th September 2024-এ। বকরী অবস্থায় থাকবেন 2024 সালের 4th February অবধি, এই রাশিতেই বসে থাকবে 1st May থেকে 2024 সালের। আমরা আবার 2025 সালে ট্রানজিট পাবো, কিন্তু এখন রাশিতেই বসে থাকবে। এতদিন বৃষ রাশি 12th house বৃহস্পতি ছিল। এছাড়াও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 5th house কেতু। কেতু এবং রাহু এই দুটো ট্রানজিট আমরা 30th September পেয়েছি, কন্যা রাশিতে ঢুকেছে, তুলা রাশি থেকে কন্যা রাশিতে ঢুকেছে কেতু, এবং আমাদের চলে গেছে মেষ রাশি থেকে মীন রাশিতে রাহু। 5th house যেরকম কেতু ঢুকেছে সেরকমভাবে রাশি থেকে 11th house চলে গেছে রাহু। নবম এবং দশম ঘরের শনি আমরা 10th house অর্থাৎ দশম ঘরে পাচ্ছি, সেখানে এখন মার্গী অবস্থাতে আছে। এই 10th house কুম্ভ রাশিতে থাকাকালীনই এখানেই শনিদেব মার্গীয় হবেন, বক্রীয় হবেন ঠিক এই 2024 সালে। এছাড়াও অন্যান্য গ্রহ যেমন মঙ্গল, বুধ, শুক্র, রবি এগুলোরও ট্রানজিট ঘটবে। রবি তো প্রত্যেক মাসে এক এক ঘরে থাকে, সঙ্গে সঙ্গে পিছন পিছন চলে বুধ, শুক্র, মঙ্গল, কখনো আগে কখনো পিছিয়ে এগুলো চলতেই থাকে। এছাড়াও চন্দ্র এক একদিন আড়াই দিন করে এক এক ঘরে থাকে, এবং লগ্ন 2 ঘন্টা 10 মিনিট করে এক এক ঘরে 2 ঘন্টা 10 মিনিট করে থাকে। সারাদিনে লগ্ন প্রচুরবার চেঞ্জ হয়। এগুলো এত বিস্তারিত কবে কখন চেঞ্জ হবে, এত বিস্তারিত বলতে গেলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন, বলবেন ম্যাডাম রাশিফলটা বলুন। সেই রাশিফলটা বলার শুরুতেই প্রথমে 2024 সালের জাতক জাতিকার রাশিফল বলার আগে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, যেটা হলো আমি তো ট্রানজিট অনুযায়ী রাশিফল বলছি। ট্রানজিট অনুযায়ী আমি যে রাশিফল বলছি সেটা হয়তো দেখা যাবে কিছু পার্সেন্ট লোকেদের মিলবে না, তারা তো অসন্তুষ্ট হবেন, আপনি এখানে লিখেই বসবেন আপনি বলছেন ভালো অথচ আমার কোনো কিছুই ভালো যায় না।
সেটা জানতে গেলে আগে জানতে হবে প্রত্যেকটা ব্যক্তির আলাদা ডেট অফ বার্থ টাইম প্লেস থাকে, তাই দিয়ে নিজস্ব পার্সোনাল রাশিফল বেরোয়, তার থেকে দশা অন্তর্দশা বেরোয় এবং কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটাও আমরা জানতে পারি। সেই অবস্থান অনুযায়ী একটা পার্সন নিজস্বভাবে তাদের রাশিফল বলা যায়। হয়তো দেখা যাচ্ছে আমি বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিফল প্রচণ্ড ভালো বললাম, ভালো বলার পরেও আপনার মিলল না, তাহলে দেখতে হবে আপনার নিজস্ব রাশিফলে দশা অন্তর্দশা বা ট্রানজিট পরিস্থিতি ভালো নয়, সেক্ষেত্রে আপনার কিন্তু মিলবে না। আবার দেখা যাচ্ছে আমি ভালো বলছি এবং প্রত্যেকের সঙ্গে সেগুলো মিলে যাচ্ছে, মিলে গেলে আপনারাই খুশি হন, সেক্ষেত্রে দেখতে হবে তার পার্সোনাল যে চার্ট সেখানে দশা অন্তর্দশা এবং ট্রানজিট প্রত্যেকটা গ্রহ ভালো পরিস্থিতিতে রয়েছে। গ্রহ পরিস্থিতি বলতে মেইনলি দেখতে হবে রাহু কেতু, তার সঙ্গে শনি এবং বৃহস্পতি, এই কটা গ্রহ কিন্তু খুব ভালো ভাইটাল, কারণ এগুলো লং টার্ম অনেক দিন ধরে রেজাল্ট দেয়, সেই জন্য এগুলোকে আগে দেখে নিতে হবে। যখন দেখা যাচ্ছে ভালো তখন আপনার ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে অতি অবশ্যই আমি সবসময় আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ট্রানজিট যখন হচ্ছে তখন অবশ্যই জ্যোতির পরামর্শ নেবেন, এবং তার সঙ্গে যখন এই যে ফার্স্ট নতুন বছর শুরু হচ্ছে তখনও জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আপনার পছন্দসই জ্যোতিষের কাছে, কারণ আপনার সারা বছরটা যদি কোনো বিপদ আসে তাহলে আপনি সাবধানে থাকছেন, বা আপনার যদি সময় থাকে তাহলে আপনি সেই সময়টাকে কাজে নিয়ে এগিয়ে আপনার সালটাকে এবং সারা বছরটাকে এবং আপনার কেরিয়ারটাকে আপনি নিজের সিকিউর জায়গায় নিয়ে যাচ্ছেন। তাহলে আমি আজকে শুরু করব বৃষরাশির জাতক জাতিকাদের 2024 সালের শরীর স্বাস্থ্য কেমন যাবে। বৃষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বেশ কয়েকদিন ধরে, যতদিন রাহু 12th হাউসে ছিল বৃহস্পতির সঙ্গে গুরুচণ্ডাল দোষ করে বসেছিল, সে কদিন কিন্তু বেশ ভালো খরচা হয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে, সমস্যা অনেকেই পড়েছেন, ছোটোখাটো সমস্যায় পড়েছেন বা বড়সড় সমস্যাতেও কিন্তু আপনা পড়েছেন। এইটা এই সমস্যা থেকে এপ্রিল মাস অবধি বেশ মোটামুটি যারা অল্প সমস্যার মধ্যে পড়েছিলেন তারাও কিন্তু উতরে যাবেন, কিন্তু এপ্রিল মাসের পরে মে মাস থেকে যারা বড়সড় শারীরিক সমস্যার মধ্যে পড়েছিলেন তাদেরও কিন্তু এই সময়টা ইম্প্রুভমেন্টের টাইম, অর্থাৎ সুস্থ হতে শুরু করবেন। সব সময় বলবো যে কোনো প্রবলেম শারীরিক হলে সেটা অবশ্যই ডক্টর কনসাল্ট করা প্রয়োজন, খরচা সেটা কিন্তু একেবারেই এখন ট্রিটমেন্টের জন্য, মেডিসিনের জন্য, হসপিটালের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে হবে না, কারণ এই সময়টা একটা বৃষ রাশির সুন্দর গুড টাইমিং, সেই গুড টাইমিংয়ের জন্য এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যাবে না। কিছু কিছু যদি ছোটো ছাটো খাটো সমস্যা দেখা যায় অবশ্যই ডাক্তার দেখাবেন, অ্যাস্ট্রোলজার দেখাবেন, যাতে সমস্যা বাড়াবাড়ি না হয়। সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা রইল না এপ্রিল মাস অবধি, কিছুটা সমস্যা যারা আছেন তারাও মে মাস থেকে সমস্যা থেকে উদ্ধার পাবে। 2024 সালে ছাত্রছাত্রীর কেরিয়ার, পড়াশোনা এবং তাদের চাকরি জবের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে, ছাত্রছাত্রীদের পড়াশোনাতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে আছো তাদের কিন্তু এই সময় কর্ম, অর্থাৎ ভীষণ পরিশ্রম করছো, এই নয় যে পরিশ্রম করছো না, কারণ শনি দশমে রাহু একাদশে রয়েছে, সুতরাং পরিশ্রম প্রচুর করছো এবং সফলতা পাচ্ছিলে না যতদিন বৃহস্পতি রাহু এক জায়গায় বসেছিল গুরুচণ্ডাল দশমে, এইবারে কিন্তু সেই সফলতার জায়গাটায় পৌঁছবে যখন থেকে বৃহস্পতি ট্রানজিট করে যাবে মে মাস থেকে। সুতরাং যারা পড়াশোনা করছো তারা অবশ্যই পরিশ্রম করবে এবং এই পরিশ্রমের সাকসেসের দিকে পৌঁছবে এই সময়টা 2024 সালের মে মাসের পরের থেকে। যারা হায়ার স্টাডিজ করছো, বিদেশ যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছো, এই সময়টা বিদেশ যাওয়ার টাইম, একাদশে রাহু ফরেনে পড়াশোনা, ফরেনে চাকরি, কেউ যদি সেটেল হতে চাও তাদের সেটেল হওয়ার টাইমিং কিন্তু এই সময়টাই রাহু
দেড় বছর এখানে থাকবে, একাদশ স্থানে, একাদশ ঘরে, ইলেভেন্থ হাউস, ভীষণ ভাইটাল। কেউ যদি চাইছো যে ওখানে গিয়ে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে করতে সেখানে সেটেল হয়ে যাবে, বা কেউ এখন পড়াশোনা শেষ করেছো, চাকরির জন্য বিদেশে সেটেল হয়ে যাবে, তাহলে কিন্তু সেই জায়গাটা তোমরা পৌঁছতে পারবে। সুতরাং যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, এডুকেশন করছো, হায়ার স্টাডিজ করছো, প্রত্যেকের ক্ষেত্রে বলবো সময়টাকে কাজে লাগাও, যাতে তোমরা একটা জায়গায় পৌঁছতে পারো। এরপরে বলবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনেও এই যে 12th হাউসে বৃহস্পতি রাহু, এটা কিন্তু একটা দাম্পত্য জীবনে অনেকেরই আইনি সমস্যার মধ্যে এনে দিয়েছিল। সপ্তম ঘরে না দৃষ্টি দিলেও 12th হাউস বেড দেখায়, বিছানা, সেখানে অনেকেরই সেপারেশন হয়ে গেছিলো, কিছুটা হলেও সমস্যা এনেছিল, অনেকেরই আইনি সমস্যায় চলে গেছিলো, তাদের কিন্তু আবার দাম্পত্য জীবনে সমস্যা, আইনি সমস্যা থাকলে সেটাও মিটবে। এবং যারা চাইছো যে এই সময় অবিবাহিত রয়েছো, বিয়ে অনেক দিন ধরে চেষ্টা করছিলে, বিয়ে কিছুতেই হচ্ছিল না, তাদেরও কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ, যাদের প্রেমজ সম্পর্ক ছিল, কারণ যখনই লগ্নে চলে যাবে বৃহস্পতি 5th হাউসে দৃষ্টি দেবে, সেই সময় প্রেমজ সম্পর্ক হবে এবং সেটা বিয়ের দিকে গড়াবে। সবসময় বলবো যাদের বিয়ে হচ্ছিল না, তারা জানুয়ারি থেকে শুরু করে দাও, বিয়ের দেখাশোনা শুরু করে দাও, কনসাল্ট শুরু করে দাও, এবং মে মাস থেকে সামনের বছরের মে মাস 2025 সালে মে মাস অবধি বিয়ের যোগাযোগ থাকবে। যাদের সন্তান নিয়ে প্রবলেম ছিল, 5th হাউসে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সন্তান হচ্ছিল না, সন্তান বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে সন্তান নিয়ে সমস্যাও কিন্তু মিটবে, সন্তান লাভ করবে। এবং অনেকেরই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যায় ভুগছিল, সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যায় ভুগছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের পড়াশোনার দিকটাও কিন্তু এই সময় অগ্রগতি হবে, সন্তান নিয়ে সমস্যা অনেকেরই মিটবে। সুতরাং মোটামুটি প্রেম, দাম্পত্য জীবন, সাংসারিক লাইফ সব আমরা ভালোর দিকে দেখছি। এতটুকু ভালো দেখছি, পরের ভালোটুকু আমরা কি পাবো? অর্থনৈতিক দিক, যেটা মেইন, যেটা না হলে আমাদের কিছুতেই কোনো সমস্যা থেকে বেরোতে পারি না, সেই 2024 সালে বৃষ রাশির অর্থনৈতিক দিক কেমন যাবে, ব্যবসা কেমন হবে, চাকরি কেমন হবে, ব্যবসার দিকে কি অগ্রগতি হবে। আমি বলবো যারা নতুন ব্যবসা করবে, তারা এখন থেকে প্ল্যানিং করো, শুরু করো মে মাস থেকে। আর যারা ব্যবসা করছো, তাদের ব্যবসাটাকে তোমরা বাড়াতে চাইছো, তারাও প্ল্যানিং করো মে মাস থেকে বাড়াও। দারুণ সুযোগ এই একটা বছর, ভীষণ একটা বছর কেন, রাহু যখন তোমার থাকবে 12th হাউসে থাকবে, আমি 2025-এর কথাও বলছি, বৃহস্পতি 2nd হাউসে আসবে, রাহু 11th হাউসে থাকবে, শনি 10মে থাকবে, দারুণ কর্মের জায়গায়, আয়ের জায়গায় দারুণ ফল 2023-24-25-25 প্রচণ্ড একটা ভালো সুসময় তোমরা পাচ্ছ এই এই সময়টা। এখন 24 বলছি, 24টাই শুনতে থাকো। যারা চাকরি ক্ষেত্রে এতদিন প্রবলেমের মধ্যে ছিল, তারা প্রমোশন পাবে, ইনক্রিমেন্ট হবে, বদলি, নিজস্ব পছন্দ জায়গায় বদলি চাইছিলে, বদলি হবে এই সময়টাকে, চাকরির চেঞ্জ করতে পারো, যদি তুমি অন্য সেক্টরে যেতে চাও চেঞ্জ করতে পারো চাকরির জায়গা। এবং গাড়ি, বাড়ি, সম্পত্তি, ফ্ল্যাট, এগুলো কিন্তু প্রাপ্তি হবে, অর্থাৎ নিজেও গাড়ি কিনতে পারো, বা কেউ তোমাকে দিতে পারে, বা নিজের ক্ষমতায় ফ্ল্যাট, বাড়ি, এই সময়টা কিন্তু প্রাপ্তির সময়, বা নিজের কর্মের দ্বারা করার সময় এই সময়টা 2024 সাল বৃষ রাশির, এগুলো তো পাবেই। এবং বুধ শুক্রের জন্য একটা লাক্সারি লাইফ পাবে, অর্থাৎ বুধ এবং শুক্র বৃষ রাশির জন্য, শুক্র ভীষণ ভাইটাল, বৃষ রাশির নিজস্ব যে ইয়ে সেটা গ্রহ, সেটা হলো শুক্র গ্রহ, শুক্রটা ভীষণ ভাইটাল। শুক্র গ্রহ এই বছর তোমাকে লাক্সারি লাইফ দেবে, ঘোরা ফেরা, তোমার বিভিন্ন জায়গায় ভ্রমণ করা,
এবং তুমি যদি চাও ধর্মস্থানে যাওয়া, এগুলো কিন্তু তোমাকে লাক্সারি লাইফ এবং ঘোরাফেরার আনন্দ, খাওয়া দাওয়ার আনন্দ, জামা কাপড় তুমি কিছু কিনবে সেটার আনন্দ, শুক্র এগুলো ভোগ দেয়, সেই ভোগটা কিন্তু তুমি পাবে এই বৃষরাশির জাতক জাতিকা 2024 সালে ভোগের জায়গাতে পৌঁছা। এরপরে আসবো বৃষরাশির ভাগ্য ফল। পরিশ্রম করলে, প্রথমেই বলবো পরিশ্রম করলে তার ভাগ্য কখনই খারাপ হয় না। অনেকের ক্ষেত্রে পরিশ্রমের ফলে ভাগ্য পায় না, সেক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষের পরামর্শ নিতে। পরিশ্রম করো, তোমার ভাগ্য তোমাকে 2024 সালে তুঙ্গস্থ করে দেবে। ভাগ্য তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি সেটা এখনো কল্পনাও করতে পারছো না। শুধু গ্রহ তোমাকে সাপোর্ট করবে, তোমাকে শনি গ্রহ সাপোর্ট করবে কর্মের জন্য, তোমাকে রাহু সাপোর্ট দেবে তোমার আয়ের জন্য, এবং বৃহস্পতি তোমাকে সাপোর্ট দেবে তোমার নলেজের জন্য। এবং বৃহস্পতি যখন সমসপ্তমে দৃষ্টি দেবে তখন তোমার আয়ের জায়গা স্টেবল করে দেবে, অর্থাৎ যে আয় তুমি করছো, তোমার যে সোর্স অফ ইনকাম সেই জায়গাটা স্টেবিলিটি দরকার, সমান আয় দরকার, এবং আয়ের যে রেটিংটা সেটা বাড়া দরকার। সুতরাং এই সময় তোমার নিজের জায়গাটাকে দৃঢ় করার দরকার, সুতরাং এই সময়টাকে তুমি কাজে লাগাও। যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখো তারা প্রত্যেকে জানো যে প্রত্যেক মাসের রাশিফল আমি সাধারণত বলে থাকি। আমি এটা সার্বিক রাশিফল তোমাদেরকে বললাম সারা বছরের, এরপরও তোমরা প্রত্যেক মাসের রাশিফল তো পাবেই, সেখানেও প্রত্যেকটা জিনিস আমি ইলাবরেট করে তোমাদেরকে জানিয়ে দিই। এরপরেও বলবো যারা খুব প্রবলেমে আছো তারা অবশ্যই নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে নেবে, বুকিং করে নেবে। অনলাইন কনসালটেশনও চালু আছে, চেম্বারও রয়েছে, শুধু ফোনে জানতে হবে চেম্বারের টাইমিং এবং কোথায় কোথায় চেম্বার করছি। আর প্রত্যেককে বলবো যারা প্রোগ্রাম দেখছো, নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই নোটিফিকেশন অল যে বেলটি সেটি প্রেস করবে। বৃষরাশির জাতক জাতিকাদের 2024 সাল আনন্দ উদ্দীপনার সাথে, সুখের সাথে এবং আনন্দের সাথে খুব ভালো যাক, শুভ হোক, এবং তোমাদের স্বপ্ন সফল হোক, এটাই আমার কামনা থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দ থাকবে। নমস্কার।